এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين বলেন দাসত্ব করো গোলামি করো তোমরা তোমাদের সেই রবের যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তোমাদেরকেই সৃষ্টি করেন নাই যারা এই পৃথিবীর জমিনে তোমাদের পূর্বে আগমন করেছে তাদেরকেও যেই রব সৃষ্টি করেছেন তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবে সেই রবের কার গোলামি করব আল্লাহ তাআলার গোলামি করব গোলামি করতে গেলে আল্লাহ তাআলার করতে হবে ইবাদত করতে গেলে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে ইবাদত এক ব্যাপক শব্দ কেমনে করবা হে মুমিন মনে করেছো নামাজ পড়া একটা ইবাদত রোজা করা একটা ইবাদত হজ করা একটা ইবাদত যাকাত দেওয়া একটা ইবাদত না না মুমিন বান্দা তার জীবনে যা করবে যা বলবে সমস্ত কিছুই হয়ে যাবে ইবাদত ঠিক কিনা মুমিন বান্দা নামাজ পড়বে ইবাদত মুমিন বান্দা রোজা করবে ইবাদত মুমিন বান্দা হজ করবে ইবাদত মুমিন বান্দা যাকাত দিবে ইবাদত মুমিন বান্দা কাউকে বন্ধু বানাবে ইবাদত মুমিন বান্দা কাউকে শত্রু বানাবে ইবাদত মুমিন বান্দা বাথরুমে যাবে ইবাদত মুমিন বান্দা বাথরুম থেকে বের হবে ইবাদত মুমিন বান্দা মসজিদের ভিতরে প্রবেশ করবে ইবাদত মুমিন বান্দা খানা খাবে ইবাদত মুমিন বান্দা হাসবে ইবাদত মুমিন বান্দা কানবে ইবাদত সমস্ত কিছুই ইবাদত হয়ে যাবে দুইটা কাজের সমন এক নম্বর হইল রেজা বিন কাজা দুই নম্বর হইল তরিকায় রসুল মুমিন বান্দা তার জীবনে যা করবে যা বলবে সমস্ত কিছুই ইবাদত হয়ে যাবে এক নম্বর হইল রেজা বিন কাজা আল্লাহ তাআলার জন্য দুই নম্বর হইল তরিকায় রসুল রাসূলের তরিকায় ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين جاء أمار نماز أمار روزا أمار قرباني أمار حج أمار زكاة أمار بيچه থাকা أمار مره جوا شب كيسوي الله تعالى جنة এবং রাসূলের তরিকায় যেই কথাগুলো বললাম অল্প সময়ের ভিতরে সময় সংক্ষিপ্ত এই কথাগুলোর ভিতরে যদি ভুল ত্রুটি বলে থাকি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন অল্প সময়ে গোছালোভাবে কথা বলা যায় না আর এই কথার উপরে আমি সহ আপনারা সহ সবাই যেন আমল করতে পারি এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন